পজিটিভ থেকে নেগেটিভ আসার জন্য পজিটিভটা এসেছে হচ্ছে গত 8 তারিখ, এবং আজকে হচ্ছে গতকাল আমি স্যাম্পল দিয়েছিলাম 14 তারিখে, আজকে 15 তারিখ দুপুরবেলা আমাকে কনফার্ম করলো যে আমার হচ্ছে করোনা ভাইরাস নেগেটিভ। তো পজিটিভ থেকে নেগেটিভ আসার জন্য কি কি আমি করেছি বা আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাচ্ছি এই কারণে, কারণ অনেকেই আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন, যারা মৃত্যুবরণ করে যাচ্ছেন করছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। অনেকেই এফেক্টেড হচ্ছেন, আল্লাহ না করুক যদি কেউ এফেক্টেড আপনারা হয়ে যান, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করা উচিত আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি। তো প্রথমে যেটা করেছি আমি অলরেডি বলেছি যে আমার যে অ্যাটাচমেন্টে যারা ছিল তাদেরকে আমি কনফার্ম করে দিয়েছি যে আমার পজিটিভ আসছে, আপনারা কাইন্ডলি কোয়ারেন্টাইন মেনটেন করুন এবং হচ্ছে প্রয়োজন হলে আপনারা হচ্ছে টেস্ট করাতে পারেন। দ্বিতীয় যেটা করেছি আমি যেই একেবারেই একা পুরো 24 আওয়ার্স আমি একা ছিলাম একটা রুমে, আলাদা একটা রুমে, আমার অ্যাটাচমেন্টে কাউকে আসতে দেই নাই আমি, হ্যাঁ একেবারে একা ছিলাম, যেটা আমার যেটা মানে ফার্স্ট যে কাজটা আমার যেটা মনে হয়েছে একেবারে একা ছিলাম। সেকেন্ডলি যেটা প্রতিদিন আমি যখন গোসল করতাম সেটা হচ্ছে যে গোসলের যে পানিটা ছিল সেটা গরম পানি থাকতো এবং হচ্ছে স্যাভলন পানি দিয়ে গোসল করতাম, যেটা খুবই খুবই প্রয়োজন। স্বাভাবিকভাবে নর্মালি আমরা স্যাভলন পানি দিয়ে গোসল গোসল করা ভালো, আর এই সময়টাতে অবশ্যই অবশ্যই গরম পানি দিয়ে এবং হচ্ছে সাথে স্যাভলন দিয়ে দেন হচ্ছে যদি আমরা গোসল করি সেটা অনেক বেশি জীবাণুনাশক হিসেবে কাজ করে আমাদের শরীরের জন্য ভালো হয়। পাশাপাশি আমি সকালে ঘুম থেকে উঠেই স্ট্রেচিং করতাম, শারীরিক ব্যায়াম যতটুকু সম্ভব, বাসায় পুশ আপ দেওয়া কিংবা স্ট্রেচিং করা, এই জিনিসগুলো একটু মেনটেন করতাম। এবং তার আফটার কমপ্লিটিং মাই স্ট্রেচিং, স্ট্রেচিং এর পরই হচ্ছে আমি গার্গল করতাম, গরম পানি যতটুকু সহ্য করা যায় গলায় গরম পানি এবং সাথে লবণ মিক্স করে গার্গল করতাম, সেটা দুপুরে কন্টিনিউ করতাম এবং ঘুমাতে যাওয়ার আগে 24 ঘন্টায় 3 বার আমি গার্গল করতাম। আরেকটা ব্যাপার যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং অনেক বেশি কাজে দিয়েছে মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে যে প্রতি 1 ঘন্টা পর পর যতটুকু সম্ভব গরম পানি আপনার গলাতে নিতে পারেন, যতটুকু সহ্য করতে পারেন ততটুকু গরম পানি খাওয়া। এবং আমি সেটা 1 ঘন্টা পর পরই হচ্ছে 1 গ্লাস 2 গ্লাস করে শুধু গরম পানি খেতাম। আমার মনে হয় এটা আমাকে অনেক বেশি কাজে দিয়েছে ভাইরাসটাকে মারার জন্য, গরম পানি রেগুলার খেতাম। আর যেগুলো আমরা অনেকে জানি যে 1 ঘন্টা পর পর সাবান দিয়ে হাত ধোয়া, সাবান পানি দিয়ে হাত ধোয়া অন্তত 20 সেকেন্ড সময় নিয়ে, যেটা আমি সবসময় করেছি এই এই বাসায় আবদ্ধ থাকা অবস্থায় সবসময় সাবান দিয়ে হাত ধুতাম। তারপর আমার যে কাপড় চোপড় ছিল সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, আমার যে রুমটা ছিল সেই রুমটা স্যাভলন পানি পানি দিয়ে প্রতিদিন আমি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, পরিষ্কার করেছি রুমটা, পরিষ্কার রেখেছি। তো এই কয়েকটা জিনিসই অ্যাকচুয়ালি। আর খাবারের কথা যদি বলি যে আপনি সব রকম খাবার খেতে পারবেন, যেটা আইসিডিআর থেকে আমাকে বলেছে যে খাবার নিয়ে কোনো প্রবলেম নেই, যে কোনো খাবার খেতে পারেন, তবে তার মধ্যে ভিটামিন সি গুলো রাখাটা ভালো। যেমন এই যে এখানে ক্যাবেট সি দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটা খেয়েছি, 10টা ট্যাবলেট থাকে যদিও আমার লাগে না এলার মধ্যে, 6টা খেয়েছি, 6 দিন হয়ে গেছে। তো এই ক্যাবেট সি সহ কমলা লেবু খেতে পারেন, লেবুর শরবত খেতে পারেন, আমি যেটা খেয়েছি আপেল থেকে শুরু করে মাল্টা থেকে শুরু করে বা নাশপাতি, এগুলো সবাই যে খেতে পারবে তা না, অনেক দরিদ্র লোকজনও আছে যারা একেবারেই মফস্বল এলাকায় দরিদ্র এবং হচ্ছে অসহায় পরিবারগুলো রয়েছেন, তাদের মধ্যে কেউ যদি এফেক্টেড হয় আমি শুধু বলবো যে আপনারা প্রতিনিয়ত প্রতি 1 ঘন্টা পর পর সাবান দিয়ে হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং হচ্ছে গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, সকাল দুপুর রাত 3 বেলা গার্গেল করবেন। হোপফুলি আল্লাহর রহমতে করোনা ভাইরাস পজিটিভ আসলেও সেটা ভয়ের কোনো কারণ নেই, ইনশাল্লাহ নেগেটিভ চলে আসবে। তো এটা ছিল আমার অভিজ্ঞতা, তা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে বলতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। আর হচ্ছে কেউ যদি পজিটিভ, কারো যদি ভাইরাসটা পজিটিভ হয়েও যায় সেক্ষেত্রে ভয়ের কোনোই কারণ নেই, একেবারেই ভেঙে পড়ার কোনো কারণ নেই, মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কোনো কারণ নেই, জাস্ট সচেতন থাকুন, একটা রুমে একলা আবদ্ধ থাকুন এবং হচ্ছে আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন যে যেগুলো আপনার কাপড় চোপড় থেকে শুরু করে রুম থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে একটু সচেতন থাকুন। আল্লাহর রহমতে পজিটিভ হলেও সেটা নেগেটিভ হওয়ার জন্য আমার যেরকম 5 দিন সময় লেগেছে, 6 দিন সময় লেগেছে, আপনাদেরও তাই। হ্যাঁ, আর সবশেষে আপনাদের কাছে করজোড়ে একটা অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে যে প্লিজ আপনারা এই সময়টাতে ঘরে থাকুন, নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান এবং হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশটাকে বাঁচান। আর ফাইনালি আমি আমি ধন্যবাদ দিতে চাচ্ছি আমার বাবা মার পরে আমাদের বিশ্ববিদ্যালয় সম্মানিত ভিসি মহোদয়, প্রক্টর মহোদয়, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর জনাব মাইনুল স্যার,
আমার বিশ্ব আমার আমার ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক আমার পিতৃতুল্য, যে আমাকে অনেক বেশি স্নেহ করেন, আদর করেন, জনাব পারভেজ সাজ্জাদ স্যার, আমি স্যারকে ধন্যবাদ জানাই, সহ ডাকসুর যে জিএস গোলাম রব্বানি ভাই আছেন, ভাইকে অনেক বেশি ধন্যবাদ, আমার সবসময় খোঁজ খবর নিয়েছেন এবং হচ্ছে আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন, সাহস দিয়েছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, সালাম আলাইকুম।